আমার লাশকে কবর দিও না। তার ছেলেকে গাড়িতে তোলা হলো, সাবারে তাকে লাফতে দিয়ে রাস্তায় ফেলে দেওয়া হলো। সাধারণ বিচার হবে না শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, অবশ্যই গণহত্যার বিচার করতে হবে। তাদের বিচার অবশ্যই করতে হবে যারা আছে। একটা মেয়ে বলেছিল, বাবাকে বলে এসেছি, মেয়েটা রুকে হলে বাবাকে বলে এসেছি, আমি যদি মারা যাই আমার যদি লাশ পড়ে তুমি আমার লাশটা কবর দিও না। যতদিন পর্যন্ত হাসিনার পতন না হয়, শুনছেন না আপনারা কথা, এত বড় করুণ মৃত্যু কারবালার মাঠেও হয় না। তার ছেলেকে গাড়িতে তোলা হলো, সাবারে তাকে লাফতে দিয়ে রাস্তায় ফেলে দেওয়া হলো। ছেলেটার লাশ গড়াতে শুরু করলো, তারপরেও থামলো, তার লাশটা লাফি দিয়ে দিয়ে ডেইলি ফেলে দিল। বন্ধু শিশু দরজা লাগাতে গিয়েছে, মাথায় গুলি খেয়ে মারা গেল। রিয়া গুপ নারায়ণগঞ্জে 4 বছর বয়স, গুলি খেয়ে মারা গেল। শত শত মানুষের জীবন গেল, এই নাম হলো গণহত্যা। সাধারণ বিচার হবে না শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, অবশ্যই গণহত্যার বিচার করতে হবে। এটা গণহত্যা। একদিনের যুদ্ধে গাজা উপত্যকায় এত মানুষ নিহত হয় না। একদিনের যুদ্ধে রাশিয়া ইউক্রেনেও এত মানুষ নিহত হয় না, বাংলাদেশে যত মানুষ নিহত হয়েছে। কাজে এদেরকে ছাড়া যাবে না। আমি আপনাদেরকে একটা কথা খুব পরিষ্কার করে বলি, কোনো মায়া নাই, দয়া নাই। আমি তত্ত্বাবধায়ক সরকারকে বলি, ওই যে বলেছি এই মন তোমাকে দিলাম, এই প্রাণ তোমাকে দিলাম, এইখানে থামলাম, কিন্তু পরে যদি কাজ না করেন তাহলে আমি বলবো মনে রেখো আমিও ছিলাম। সরকার ভাঙেন, স্থানীয় সরকার ভাঙেন, একদম স্কুল কমিটি, কোন ইলেকশন হয়েছে? মাদ্রাসা কমিটি কোন ইলেকশন হয়েছে? কোন কমিটি সংস্থায় কোন ইলেকশন হয়েছে? ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদে কোন ইলেকশন হয়েছে? জেলা পরিষদে কোন ইলেকশন হয়েছে? এই দেখে আপনার বিআই সাহেবের বাড়ি লাখি যে বিআইনের বাড়ি থেকে পান খাই আয়সা পড়ব রং ফুর্তি করিয়া, এইটা ভাঙেন, স্থানীয় সরকার ভাঙেন, আপাতত সঠিক প্রশাসক বসান, পারলে বেশি বসান মুক্তিযোদ্ধাদেরকে। এখনো প্রত্যেক থানায় মুক্তিযোদ্ধা বেঁচে আছে অনেক, বসান। তা না হলে কিন্তু মানুষ ক্ষমা করবেন না, ফির তাদের দখলে। ইউনিয়নের চেয়ারম্যান এখনো আওয়ামী লীগ, উপজেলা চেয়ারম্যান এখনো আওয়ামী লীগ, জেলা পরিষদের চেয়ারম্যান এখনো আওয়ামী লীগ, আর আপনি এখানে রাজত্ব করবেন কি করে? কাজে এটা ভাঙেন।